हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक माय चैनल मैथ स्कूल बीडी। आज के आमी तुम्हारे जन्नो नियलम नोटों एक टी वीडियो। वीडियो टी हलो, आशा करी तुमरा देखते पे छो जे वीडियो टी हलो सम्पाद्य। आमरा जानी जे दशम श्रेणीते आमादेर परीक्षाय एकटी सम्पाद्य आसबे। आमादेर सिलेबासेर मध्ये तीनटी सम्पाद्य रयेछे, तार मध्ये एकटी सम्पाद्य आजके आमी तोमादेर सामने निये एलाम। सम्पाद्यटी हलो एकटी रेखांशके कोनो एकटी निर्दिष्ट अनुपाते अंतर्विभक्त करते होबे। अर्थात আমাদের যে পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে সেই পাঠ্যসূচি অনুযায়ী বলা হয়েছে যে একটি রেখাংশকে অন্তর্বিভক্ত করতে হবে একটি নির্দিষ্ট অনুপাতে। এবারে সেই পাঠ্যসূচির উপর নির্ভর করে এক্সামে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, অর্থাৎ সেই রেখাংশের মানটি বিভিন্ন ধরনের হতে পারে এবং অনুপাতটি বিভিন্ন ধরনের হতে পারে। আমরা জাস্ট আজকে একটা ধরে নিয়ে আমরা করব, তারপরে তোমরা বাড়িতে চেষ্টা করবে, পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের যে আজকের প্রশ্নটি হলো, মনে করি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। আমাদের এক্সামের মধ্যে সেই কোশ্চেনটি বিভিন্ন ধরনের হতে পারে। হতে পারে এখানে 10 সেন্টিমিটার, হতে পারে এখানে 5:2, এখানে 10 হতে পারে, 12 হতে পারে, 5 হতে পারে, 5.7 হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এবং এই ক্ষেত্রে অনুপাত বিভিন্ন ধরনের হতে পারে এবং সেন্টিমিটারও বিভিন্ন ধরনের হতে পারে। বাট আমরা যদি একটি অঙ্কন ভালোভাবে করতে পারি তাহলে এরকম ধরনের অসংখ্য অঙ্কন আমরা করতে পারবো। তাহলে আমরা দেখে নিই যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে কিভাবে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করা যায়। যেহেতু 3:2 অনুপাতে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে অন্তর্বিভক্ত করতে হবে, তাহলে প্রথমে আমাকে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করতে হবে। তাহলে আমি স্কেলের সাহায্যে একটি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করে নিচ্ছি। এই হলো একটি রেখাংশ, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের। রেখাংশটির নাম দেওয়া হলো এ বি। এরপর এ বি রেখাংশের এ বিন্দুতে এক্স একটি রশ্মি অঙ্কন করতে হবে। রশ্মিটি এমনভাবে অঙ্কন করতে হবে যাতে ওই রশ্মিটি এ বি রেখাংশের সঙ্গে একটি সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে আমি অঙ্কন করছি এক্স একটি রেখাংশ, ই হলো এ এবং এক্স একটি রেখাংশ যা এ বির সাথে একটি সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে। এবারে এক্স রশ্মির উপর আমাকে সমান 5টি বিন্দু নিতে হবে। এক্স রশ্মির উপর 5টি বিন্দু নেওয়ার কারণ হলো আমাকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেই প্রশ্নটি হলো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অনুপাতে আমাকে অন্তর্বিভক্ত করার জন্য বলেছে। তার জন্য 3:2 অর্থাৎ 3+2 যদি আমি যোগ করি হয় 5। তাহলে এই 5 কিভাবে হলো, 3+2 যোগ করে হয়েছে 5। আমাকে যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের উপর ডিপেন্ড করে সবসময় আমাকে কয়টি বিন্দু নিতে হবে সেটি নির্ভর করবে যে আমার যে অনুপাতটি দেওয়া হচ্ছে সেই অনুপাতের উপর। যদি এই ক্ষেত্রে 5:2 দেওয়া হতো তাহলে 5+2=7, 60টি বিন্দু এক্স এর উপরে এ থেকে আমাকে পরপর 60টি সমান দৈর্ঘ্যের অংশ কেটে নিতে হতো। যেহেতু আমাকে প্রশ্নে 3:2 বলা হয়েছে তার জন্য আমাকে এক্স এর উপরে এ থেকে সমান 5টি অংশে ভাগ করতে হবে। তাহলে আমি কম্পাসের সাহায্যে এ এক্স এর উপর 5টি বিন্দু নিচ্ছি। 5টি বিন্দু আমাকে এমনভাবে নিতে হবে যদি আমি ওই বিন্দুগুলির নাম দেই সি ডি ই এফ তাহলে হবে এ সি সি ডি ডি ই, এভাবে হবে। এবার আমি এ এক্স রশ্মির এ থেকে এ বিন্দু থেকে সমান 5টি অংশে অর্থাৎ 1, 2, 3, 4, 5 বিন্দু নেওয়া হলো। এবং এমনভাবে যে যদি এ বি রেখাংশ হয় তাহলে হবে এ সি, তাহলে এ সি সমান হবে সি ডি, ডির পরে হবে ই, ইর পরে হবে এফ, এফ এর পরে হবে জি। এবারে এ সি ডি ই এফ জি অর্থাৎ লাস্ট যে বিন্দুটি নেওয়া হলো সি জি এবং বি আমাকে যুক্ত করতে হবে। তাহলে আমি জি এবং বি যুক্ত করে নিচ্ছি। এরপরে আবারও আমরা প্রশ্নটা থেকে যদি লক্ষ্য করি
কি বলেছে যে 3:2 অনুপাতে, অর্থাৎ আমি টোটাল 5টি অংশ কেটে নিলাম, তার মধ্যে সি ডি ই এফ জি, তার মধ্যে সি ডি ই ই বিন্দুতে অর্থাৎ হবে 1, 2, 3, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 2টি অংশ এবং এই ক্ষেত্রে হবে 3টি অংশ, অর্থাৎ আমাকে কি করতে হবে ই বিন্দুতে বিজি এর ই বিন্দুতে বিজি এর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। এই অঙ্কনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেই বিষয়টা হলো বিজি এর সমান্তরাল সরলরেখা আমাকে ই বিন্দুতে অঙ্কন করতে হবে, ই বিন্দুকে কেন্দ্র করে আমাকে বিজি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে দেখো, এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অতি সহজে সেই অঙ্কনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে, আমাকে সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করি, আমরা জানি যে যদি এই ক্ষেত্রে আমি এ জি বি, এ জি বি যে কোণটা আছে সেই কোণটা যদি আমি ই বিন্দুতে অনুরূপ একটি কোণ অঙ্কন করতে পারি, তাহলে আমরা জানি যে অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে ওই দুটি বাহু হয় পরস্পর সমান্তরাল। অনুরূপ কোণ দুটি সমান অঙ্কন করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওই দুটি সরলরেখা হবে সমান্তরাল সরলরেখা। তাহলে আমি অঙ্কন করছি, তোমরা দেখো প্রথমে আমি কি করব, জি বিন্দুতে যে কোণটি সেই কোণটি আমি কে ই বিন্দুতে অঙ্কন করতে হবে। অঙ্কন করার আগে আমাকে খুব ভালোভাবে মেজার করতে হবে, এইভাবে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি এবার কি করতে হবে, এই বৃত্তচাপটা আবার ই বিন্দুতে অঙ্কন করতে হবে সেম মাপের। যদি আমাদেরকে এইভাবে লক্ষ্য, এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে সেই পরিমাপটা কোনোভাবে চেঞ্জ না হয়, যদি চেঞ্জ হয় তাহলে আমাদের অঙ্কনের প্রবলেম চলে আসবে। এবারে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এ জি বি কোণটা, সে কোণটাকে আমাকে পরিমাপ করতে হবে বৃত্তচাপটা অঙ্কন করার পর। তোমরা দেখো যে এই বিষয়টা খুব ভালোভাবে করবে, যে এই যে পরিমাপটা সেই পরিমাপটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে, যে অ্যাঙ্গেলটা কোন কি পরিমাপে আছে। এই দেখো এক্স্যাক্টলি আমি মেপে নিলাম, তারপরে কি করব, সেই কম্পাসটাকে আমি এখান থেকে তুলে নেব, কিন্তু অ্যাঙ্গেলের যে পরিমাপ সেটার কোনো চেঞ্জ হবে না। আমি কি করব, তারপরে এর আগে যে একটি বৃত্তচাপ ইকে কেন্দ্র করে তৈরি করেছিলাম তার মধ্যে এনে বসাবো। তার মধ্যে এনে বসানোর পর আমাকে কি করতে হবে, এই আগের অ্যাঙ্গেলটার পরিমাপে সেইভাবে এই ক্ষেত্রে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। আমি করে নিলাম একটি বৃত্তচাপ, এই ক্ষেত্রে এই বিষয়টা তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে এই ক্ষেত্রে দেখো দুটো বৃত্তচাপ একটি একটিকে ছেদ করেছে। এবার আমাকে কি করতে হবে, ই বিন্দু এবং সেই ছেদবিন্দু দিয়ে একটি রেখাংশ অঙ্কন করতে হবে এবং ওই রেখাংশটাই হবে বিজি রেখাংশের সমান্তরাল সরলরেখা। তাহলে আমি স্কেলের সাহায্যে সেটাকে যুক্ত করে নিচ্ছি, অঙ্কন করে নিলাম বিজি এর সমান্তরাল সরলরেখা। তাহলে আমি মনে করি যে এবি রেখাংশের যে বিন্দুতে সেই সরলরেখাকে ছেদ করেছে সেই বিন্দুটি হল পি। তাহলে এ হয়ে গেল আমাদের যে আজকের অঙ্কন। তাহলে এবারে আমাকে কি করতে হবে, এবার আমাকে কি কিভাবে আমি এটাকে অঙ্কন করেছি সে অঙ্কন প্রণালীটি তোমাদেরকে পরীক্ষায় খাতায় লিখতে হবে। তাহলে তোমরা দেখো একবারে কি হবে অঙ্কন প্রণালীটি, আমি কি কি যা যা করেছি তোমাদেরকে শুধুমাত্র সেই বিষয়গুলি তোমাদেরকে বলছি। অঙ্কন প্রণালী প্রথমে রোমান ১ স্কেলের সাহায্যে কি করেছিলাম, স্কেলের সাহায্যে 7 সেমি দৈর্ঘ্যের যে কোনো একটি রেখাংশ এবি অঙ্কন করি। তারপরে স্টেপ ২ এবি রেখাংশের এ বিন্দু দিয়ে যে কোনো একটি রশ্মি এক্স অঙ্কন করি, যাহা এবি রেখাংশের সঙ্গে একটি সূক্ষ্ম কোণ কোণ বি এ এক্স উৎপন্ন করে। এরপরে এক্স রশ্মির উপর 3+2=5 টি বিন্দু সি ডি ই এবং জি এরূপে নেওয়া হল যেন SE=CD=DE=EF=FG। তারপর কি করেছিলাম, তারপরে বিজি যুক্ত করি। নেক্সট স্টেপ ই বিন্দু দিয়ে জিবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, যাহা এবি রেখাংশকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এবি রেখাংশের উপরিস্থ পি বিন্দুই হলো আমাদের নির্ণয় বিন্দু, যাহা
রেখাংশটিকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ AP:PB=3:2। এতটুকু হলো আমাদের আজকের ভিডিওতে যে প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর। এবারে আমাদের এক্সামের মধ্যে যদি অনেক সময় বলা হয়ে থাকে এই অঙ্কটার ক্ষেত্রে যে সেই অনুপাত দুটির মান কত, তাহলে যদি আমাকে বলে অনুপাত দুটির মান কত, তাহলে আমাকে কি করতে হবে, স্কেলের সাহায্যে এপি এবং পিবি এর মান ক্যালকুলেট করে আমি বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেম প্রসিডিউরে তোমরা করে নেবে। একটি 10 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করো। কি হয়েছে তার আনসার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, হ্যাপি থেকো, এবং পরবর্তী ক্লাস আপলোড করা পর্যন্ত ম্যাথ স্কুল বিডির পাশে থেকো।